তৃণমূলের প্রতিনিধি কোহিনুর, কোহিনুর বলো, এই যে এই যে এই যে জোট, এই যে অধীরবাবুর বক্তব্য। আমি দেখুন, আমি তো নির্বাচনী বক্তৃতা করার প্রয়োজন নেই, কারণ কি আমার বাইরে সংগঠন আছে, বাইরে স্ট্রিট কর্নার থেকে জনসভা করার মতো ক্ষমতা আছে, নির্বাচনী বক্তৃতা করার জন্য আমার টিভি লাগে না। আমি খুব স্পেসিফিক পয়েন্টে যাব। কংগ্রেস, বাম, এরা বলছে বৃহত্তর জোটের ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে এখানে একক লড়াই দেবে। আপনি জানেন যে নির্বাচনে সবার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা হচ্ছে অঙ্ক। সে অঙ্কের নিরিখে যে ভোট শতাংশ একটা জেনারেল বাই ইলেকশনে, জেনারেল ইলেকশনে কংগ্রেস সিপিএম আছে, সেটা কি কখনো 2024-এ যে রাজ্যে 42টা লোকসভা আসন, সেই 42টা লোকসভা আসনে তৃণমূল এবং বিজেপি দুজনকে সাইডলাইন করে কেন্দ্রে সরকার গড়ার জন্য সাবস্ট্যান্সিয়াল নাম্বার হতে পারে? সবাই জানে এটা নয়, হতে পারে না। তাহলে কারণটা কি? ফার্স্ট ইউপিতে হয়েছিল, আমাকে সম্ভব না। এবারে আপনি যেটা বললেন, আমি একটুখানি আমাদের দর্শকদের জন্য সেই হিসেবটা দেখিয়ে দেবো কি ছিল আমাদের বাংলায় ভোটের হার 2021-এ। আমরা দেখে নিচ্ছি একটুখানি। তৃণমূলের ছিল 48.2%, হ্যাঁ, তৃণমূলের 48.2%, বিজেপির 37.97%, সংযুক্ত মোর্চা মানে কংগ্রেস, বাম, আইএসএফ মিলে 4.71%। এটা ছিল। এবারে এবারে কোহিনুরের কথা মতন বা আপনাদের কথা মতন, আপনারা যারা বিজেপিকে এবং তৃণমূলকে হারাবেন, তাহলে কি করতে হবে, কি করতে হবে আমরা দেখাচ্ছি। তৃণমূলের ভোট কাটতে হবে অন্তত পক্ষে 20%, তাহলে তৃণমূলের ভোট কমে দাঁড়াবে 28.2%, ঠিক আছে। বিজেপির ভোট কাটতে হবে 17%, তার মানে বিজেপির ভোট তখন কমে দাঁড়াবে 20.97%, এবং আপনাদের আগের ভোট 4.71%কে রাখতে হবে, তার সঙ্গে আপনাদের নতুন পাওয়া ভোটটা জুড়লে আপনারা 41.71% পাবেন, তবে আপনারা কাছাকাছি 210 হতে পারেন। মানে তার মানে হচ্ছে গিয়ে টোটাল সুইং আপনাদের জন্য দরকার, একটা সাইজেবল, যদি আপনাদের ভালো করে জিততে হয় তাহলে আপনাদের সুইং দরকার 37%, ইজ ইট পসিবল? না, আমি তো এই অঙ্কটাই বলছি, আপনি নিজেও যখন বলছেন এই সুইং হতেই পারে, হতেই পারে, কালকে হয়ে গেল, কিন্তু হওয়ার প্রবাবিলিটি হয়, হতে পারে, পসিবিলিটি নেই। দের ইজ আ শার্প লাইন ডিফারেন্স বিটুইন প্রবাবিলিটি অ্যান্ড পসিবিলিটি, সেটা বোধহয় নেই। আমাকে এক এক করে শেষ করতে, বোধহয় নেই, নেই, সম্ভব হতে পারে কোনোদিন। দুই হচ্ছে কংগ্রেস এবং সিপিএম এর ইকুয়েশনটা আপনি দেখুন, ভারত জোড়ো যাত্রা হলো, মানে আমার তো যেমন অঙ্ক লাগবে তেমনি ন্যারেটিভও লাগবে, আমার ন্যারেটিভ রিপ্রেজেন্টেশন কিরকম। আপনি দেখুন আজকে যখন ন্যাশনাল লেভেলে আমি আলোচনা করছি, কংগ্রেসের নেতারা পশ্চিমবাংলায় ঢুকে তাদের ফার্স্ট প্রাইম গালাগালি হচ্ছে সিপিএম আমাদের সঙ্গে এবং তৃণমূল হচ্ছে বিজেপির বিটি। দি মোমেন্ট কংগ্রেস গোস টু কেরালা, জয়রাম রমেশকে কোট করে বলছি আমি, আম পসিবলি জয়রাম রমেশ ইজ আ গুড লিডার অ্যান্ড অ্যাকাউন্টেবল লিডার টু কংগ্রেস, ভারত জোড়ো যাত্রার ক্ষেত্রে বললো, যখন সিপিআই বললো কেন 4 দিন উত্তর প্রদেশে, কেন 54 দিন কেরালায় রাহুল গান্ধী বিজেপির দালাল, তখন জয়রাম রমেশ গিয়ে বললো সিপিআই অ্যান্ড সিপিএম এখানে বিজেপির দালালই করছে। তার মানে কংগ্রেসের ক্ষেত্রে কেরালায় বিজেপির দালাল সিপিএম, এখানে বিজেপির বিরোধী, এখানে তৃণমূল বিজেপির দালাল, এই এই ন্যারেটিভটা মানুষের কাছে সেট করতে হবে। তো আপনি ওই শব্দটা বললেন না যে কি করে 35 থেকে 235, ইট হ্যাপেন্ড ইন 5 ইয়ার্স গ্র্যাজুয়ালি। প্রথমে আপনি মনে করুন 2008-এর পঞ্চায়েত নির্বাচন, লিটল, তারপর 2009-এর
লোকসভা নির্বাচন পাঁচও ধরছি না আমি, ওটা দশ বছর পনেরো বছরের একটা ধারাবাহিক। তারপর দু হাজার চোদ্দ মাঝে নন্দীগ্রামের মতো একটা বড় ঘটনা, সেই একটা আছে। কিন্তু আমি যদি দেবাশিসদার কথায় বলি, দেবাশিসদার নিশ্চয়ই এরা কথা বললেন না যে তিন থেকে সাতাত্তর হয়েছে, এর মতো একটা ছোট্ট ব্যাপার আছে। ধরুন আমার বাড়ির বাচ্চা নাইনে 80% পেয়েছে, টেনে গিয়ে 90% পেয়েছে, আমি হাততালি দিলাম, তা তো নয়। কারণ 80% পেয়েছে এইটের অ্যানুয়ালে, নাইনের ফার্স্ট টার্মে সে 100% পেয়েছিল। 2019 লোকসভায় 322 পয়সার কাছাকাছি বিধানসভা বাড়ির রেজাল্ট হয়েছিল, সেখান থেকে প্রায় হাফ সেঞ্চুরি 50টা কমে এসছে। মানে মানুষ 2019 বিজেপিকে যে ভরসা দিয়ে ভোট দিয়েছিল, সেই ভরসাটা মানুষ আর দু বছরে রাখতে পারেনি। মানে এই একটা ব্যাপার যে যখনই কিছু বোঝাতে হয়, যখনই কিছু বোঝাতে হয় তখন স্ট্যাটিস্টিক্স দিতে হয়, আর সমস্ত স্ট্যাটিস্টিক্সকে নিজের মতন করে তৈরি করে নিতে হয়। মানে সেটা আছে কিন্তু নিজের মতন করে তাকে ব্যবহার করতে জানতে হয়। কোহিনুর সেটা খুব ভালো করে ব্যবহার করলেন। আমি একটা অন্য প্রশ্ন করছি কোহিনুর, আমি বলে ডেফিনেটলি যে এটা দুটো ইলেকশনের মেরিট আলাদা, লোকসভা বিধানসভার মেরিট আলাদা, কিন্তু এই যে 50টার হেরফের, 50টার সুইং, এবং তারপরে সুইংটা কন্টিনিউ করেছে সৈকত, যেটা ঠিক বললো যে উপনির্বাচনে তৃণমূল জিতেছে কি তৃণমূল হেরেছে, সব থেকে একটা পয়েন্ট দেখা গেছে যত উপনির্বাচন পৌরসভা নির্বাচন হয়েছে সবার সুইং বিজেপির ডাউনওয়ার্ড। একটু একটু দেবাশিস, যে ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স আজকে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, আমি যে কথাটা, যেটা আমাদের কোহিনুর যে কথাটা বললো সেটা আমি সৈকতের কাছে নিয়ে যাব, যে এই যে জোটটা, এই জোটটা কেরালায় কুস্তি এখানে দোস্তি, দিল্লিতে কুস্তি এখানে দোস্তি, এই যে বিষয়টা ও উল্লেখ করার চেষ্টা করছে সেটাকে ব্যাখ্যা করবে কি করে, মানুষ কেন আপনাদের বিশ্বাস করবে? দেখুন প্রথমত আমি তার সঙ্গে একটা অ্যানেকডোট দিয়ে রাখছি, ও বলছিল জয়রাম রমেশের কথা, আমি রাহুল গান্ধীর কথা বলি। রাহুল গান্ধী তার নিজের প্রচারে গিয়ে বললেন মার্ক্সবাদ ইজ আ অবসোলিট থিওরি, মার্ক্সবাদ একটা অচল ধারণা, আপনারা মার্ক্সবাদ লেনিনবাদের উপরে বিশ্বাস করে একটা দল তৈরি করেছেন, ভুলে যান ভোটের কথা, কারণ আপনারাই বলেন ভোট কোনো ব্যাপার নয়, আমাদের আদর্শ বড় কথা। আপনার আদর্শ নিয়ে একজন বলছেন যে বিচ্ছিন্ন অবসোলিট থিওরি, মরে যাওয়া একটা জিনিস, আপনারা তাদের সঙ্গে হাত পাক মিলিয়ে বসে রাখছেন। দেখুন আদর্শের, আদর্শের বর্তমান পরিস্থিতিতে কতটা, আদর্শ খেতে ঘাস খেতে, না আমি বলছি আপনাকে আদর্শের বর্তমান পরিস্থিতিতে কে কোন দৃষ্টিভঙ্গিতে বিচার করবেন সেটা যে যার রাজনৈতিক দলের নিজস্ব ব্যাপার। আমি যেমন আপনাকে পাল্টা একটা উদাহরণ দিতে পারি, অমর্ত্য সেন বলেছিলেন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান সমাজ ব্যবস্থা ভারতবর্ষের বামপন্থার প্রয়োজনীয়তা রয়েছে। এখন রাহুল গান্ধী এবং অমর্ত্য সেন যদি বিচার হয় নিশ্চিতভাবে আমার কাছে অমর্ত্য সেনের বক্তব্য অনেক বেশি গ্রহণযোগ্য হবে, কিন্তু আপনি যদি রাহুল গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীকে এক চেয়ারে বসান তাহলে আমি নরেন্দ্র মোদীকে গ্রহণ করবো না, রাহুল গান্ধীকে গ্রহণ করবো। আমার বক্তব্যটা শেষ করে দিন, আমি ওই প্রশ্নটা যাবো, আমি আপনাকে একটু অন্য জায়গায় যেতে চাইছি। এক নম্বর বিষয় হচ্ছে আমি বারবার যে ইস্যুটাকে, বামপন্থীরা ইস্যু ভিত্তিক রাজনীতি করি আমরা, আমরা বলছি এখানে ইস্যুটা এটা নয় যে তৃণমূল কি বিজেপি, দিদি না মোদী, এই বাইনারিটা নয়, আমাদের কাছে মূল ইস্যু দুর্নীতি। সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা লড়ছি, সেখানে মুখটা আসল, মুখটা কারা, যারা চুরি করেছে লুট করেছে তাদেরকে রাজনীতিটাকে সরাতে হবে, এক। আমি দ্বিতীয়ত জায়গায় দেখুন বিজেপি একটা সাম্প্রদায়িক রাজনীতি করে, স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির রাজনীতির কাউন্টার করবার ক্ষেত্রে কেরালাতে যতদিন বিজেপির থ্রেড থাকবে ততদিন সর্বভারতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে বাম কংগ্রেস এক জায়গায় থাকবে। যেদিন বিজেপি দেশের রাজনীতি থেকে মুছে যাবে সেদিন নিশ্চিতভাবে আবার নিজের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে লড়াই থাকবে রাজনীতিতে, ইস্যু ভিত্তিক লড়াই বর্তমান থাকবে। আমি আপনাকে কোহিনুরের বক্তব্যের পাঠে যাই, এক, একদম কোহিনুর দারুণভাবে একটা এক্সপ্লেনেশন দাঁড় করিয়েছে যে এখানে বাম কংগ্রেস তো ভোটের অঙ্কের হিসেবে জিততে পারছে না, তাহলে লোকসভা নির্বাচনে কোন বাম কংগ্রেস জোটের কথা বলছে? অনেকের তো আপনি বরিষ্ঠ সাংবাদিক, আপনার মনে রয়েছে গ্যালিলিও ইতিহাসের পাতায় বলেছিলেন যখন যে পৃথিবী সূর্যের দিকে ঘোরে না, সূর্য পৃথিবীর দিকে ঘোরে, ম্যাক্সিমাম লোক তার বিরোধিতা করেছিল, কিন্তু তার পরবর্তীকালে সেটাই সত্য প্রমাণিত হয়েছিল। আচ্ছা কোহিনুর বলবার সময় দুটো জাম্পিং করলো, আপনিও আপনাদের কলকাতা টিভির বুলেটিনেও দেখালেন একটা গ্রাফিক্সের মাধ্যমে, আমি আপনাকে দুটো ডেটা দিই। বালিগঞ্জ নির্বাচন 2021 বালিগঞ্জে তৃণমূল ভোট পেয়েছিল 70%, 2022 বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূল ভোট পেল 49%, বিজেপি পেয়েছিল 20 কমে 12, এই যে জাম্পিং বলছিলেন আপনি বললেন 28%, আমরা 5% থেকে দাঁড়ালাম 30%, বালিগঞ্জ হেরে গেছি
কিন্তু ভোটটা জাম্প করেছে। আপনাকে আরেকটা উদাহরণ বলি, চাকদার একটা পৌরসভা, সৌমেন মাহাতো আমাদের ক্যান্ডিডেট ছিলেন, সেখানে আমরা ভোট বাড়িয়েছি 32%। চন্দননগরের একটা ওয়ার্ডের নির্বাচন কথা বলি, যেখানে আমরা ভোট বাড়িয়েছি 28%। আচ্ছা লাস্ট আমি আপনাকে সাগরদিঘি, সাগরদিঘি নিয়ে ও নিশ্চিতভাবে একটা কথা বলবে, আমি আপনাকে বলি ও একটা উদাহরণ দিল যে নন্দীগ্রাম ঘটেছিল সেই কারণে 6-11 গ্রাফিক্স চেঞ্জ হয়েছিল, এখন ঘটেনি। বক্তুই, হাসখালি, আনিস খান, এনআরসির ভয় দেখানো, বিজেপির ভয় দেখানো, মোদি দিদির এক টেবিলে মিটিং, আমি আপনাকে বলছি 10 সেকেন্ড শেষ করুন, আপনি শেষ করতে হবে না, এখানে শেষ করতে হবে না, আপনাকেই আমি প্রশ্ন করছি। বক্তুই ঘটেছে, আরো আরো আরো, এই তো কদিন আগে এগরার ঘটনা ঘটল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই অস্ত্র হাতে পেতেন তাহলে পশ্চিমবঙ্গে কোন আন্দোলন হতো, আর আমরা বামপন্থীদের কি আন্দোলন? একদম একদম, আমি আপনাদের আন্দোলনের বিশ্বাসযোগ্যতা নেই তো। একদম একদম একমত, আমি আমি আপনাকে সেই জায়গাটাই নিয়ে যাচ্ছি। আমি বলছি আপনাকে সাগরদিঘির রেজাল্ট যদি আপনি দেখেন, সেখানে আমাদের ভোট পার্সেন্টেজ বাম কংগ্রেসের হিউজ পরিমাণে বেড়েছে। এবার আপনি যে প্রশ্নটা নিয়ে গেলেন, বিরোধী রাজনীতি করতে গেলে কোন রাজনীতিকে আমি প্রমোট করব, রাজনীতির বিরোধী রাজনীতি করা মানে কি? এটা আমি 11-21 চুরি করলাম তৃণমূলের সঙ্গে, তারপর সমস্ত ঘাপলা জেনে এসে তারপর আমি নিজের বাঁচার তাগিদে বিজেপি করলাম, দিয়ে এখন একের পর এক সেল ছুটছি। আরে শুভেন্দু অধিকারী যদি সব জানে তাহলে সিবিআইয়ের এক নম্বর সাক্ষীর নাম শুভেন্দু অধিকারী নয় কেন? নারদার ভিডিও ফুটেজটা কোথায় হারিয়ে গেল? আমি বুঝতে পারছি না, আমি বলছি আপনাকে, রাজনীতিতে বিরোধী রাজনীতি করা মানে আমাদের কাছে দুর্নীতির সঙ্গে আপোষ করে নিজের সুরক্ষার জন্য বিরোধী রাজনীতি করা নয়। এক, ব্যক্তিরা ব্যক্তি আক্রমণের ভাষা সোনালী গুহ থেকে, আপনি যদি খেয়াল করেন সোনালী গুহ থেকে আমি শুভাশিসের কাছে যাচ্ছি। শুভাশিস, এই যে কথাটা হচ্ছে যে এই এই কুস্তি এবং দোস্তির যে কথাটা আমাদের কোহিনুর বলল, সেই কথাটা কিভাবে বোঝাবে, কি মানে কোথাটায় মানুষ বিশ্বাস করবে কেন আপনাদেরকে? বিশ্বাস রেখেছে তো মানুষ। কেরালাতে যখন লড়াই হচ্ছে তখন সাগরদিঘি তো দিচ্ছি, তখন ওই মানুষটা কি এটা মাথায় নিয়ে রয়েছে যে কেরালাতে কংগ্রেস সিপিএম এর লড়াই হচ্ছে, এখানে আমি বলছিলাম না কিছুক্ষণ আগে যে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, মমতার মতন বিরোধী থাকলে হতে গেলে না, বিরোধী থাকলে মমতা ব্যানার্জি থাকলে কি করতেন? বক্তুই হলে বা মানে অন্যান্য ইনসিডেন্টস গুলো হলে সাগর থেকে প্রমাণ করেছে যে মানুষ সবসময় আন্দোলন করলে বড়ই ভোট দেবে, তাহলে এসএসইআই কে ভোট দিত, দিনের পর দিন আন্দোলন করে গেছে এসএসইআই, ভোট পার্সেন্টেজ 3-এর বেশি বাড়েনি, 2-এর বেশি বাড়েনি। ব্যাপারটা হলো তারা পার্সপেক্টিভ দেখে বিচার করে কোন জায়গায় ভোট দেবে, কাকে হারাতে হবে। তৃণমূলের যা দুর্নীতি, তৃণমূলের যা স্বজন পোষণ, এইসব দেখে মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূলকে ভোট দেবে না, তাই দেয়নি। আর সেকেন্ড কথা হলো, কোহিনুর এত ডেটা দিলে ডেটার দরকার নেই, সিম্পলি আমি একটা জিনিস বুঝি যে তৃণমূলের সাথে আমাদের এখানে লড়াই ছিল ফার্স্ট ইউপিএ, সেকেন্ড ইউপিএতে, তারপরে কিন্তু এরা আমাদের ইউপিএ কে যখন বামেরা সমর্থন তুললো তখন কিন্তু দেবাশিস আপনার কাছে যাবো, ক্যাটেগরিক্যাল কোয়েশ্চেন আপনার কাছে, একেবারে ছোট্ট করে উত্তর দিন। আপনি বলছেন তৃণমূলের দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, তার বিরুদ্ধে লড়ছেন তো, কংগ্রেস তার বিরুদ্ধে লড়ছে, তাই তো? শিওর, এটা নিয়ে কোনো কিন্তু বেশ বেশ, কর্ণাটকে জিতলেন, মুখ্যমন্ত্রী শপথ হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকছেন না, এটা তো সৌজন্যের রাজনীতি, সৌজন্যের রাজনীতি, সৌজন্যের রাজনীতি, একজন চোরকে ডেকে নিয়ে যাচ্ছে। আমি একটা কথা বলবো আপনাকে, আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জি উল্টো দিকে দেখুন, মমতা ব্যানার্জির এত করাপশনের পরেও যখন মমতা ব্যানার্জি শপথ নিচ্ছেন তখন যখন ডাকছেন তখনও তো মুখ্যমন্ত্রী আসছে, রাজ্যের বিরোধী দলনেতা কি হাজির হয় সেটা আলাদা ব্যাপার, আমি বলছি রাজ্যের না, রাজ্যের নয়, রাজ্যের না। আমার কথাটা বলি সেটা হলো যে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জি যা করছে সেটা ভাবা যায় না। পশ্চিম ভারতবর্ষের বুকে স্বাধীনতার পর থেকে এত ভয়ঙ্কর ঘটনা ঘটেনি, লাস্ট বিজেপি যেটা ব্যাপন কেন্দ্রকারী করেছে তারপরে, তাতেও তো মমতা ব্যানার্জি যাকে ডাকছে সেই চলে আসছে মুখ্যমন্ত্রীদের যে আপনারা আসুন আমি শপথ গ্রহণ নেবো, আসছে তো সবাই ভিড় করে আসে, তার মানে তারা তো সেই সময় ভুলে যাচ্ছে যে সেই ভদ্রমহিলা করাপশনের সাথে জড়িত, যার সাথে খুশি অ্যালায়েন্স হতে পারে,
সেই জায়গাটা খুলে রেখেই রাজনীতি করতে হবে। আজকে কে লেসার ইভিল আর কে গ্রেটার ইভিল এটাও চিন্তা করতে হবে আগামী দিনে, করতে হবে, করতে হবে, নিশ্চয়ই হবে। বিজেপি বড় শত্রু না মমতা বড় শত্রু? হ্যাঁ, এটা ঠিক ঠিক করতে হবে একটা সময়, কারণ ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের বুকে, ভারতবর্ষে যে মানুষগুলো, যে দেবাশিষরা, আমরা বিরতিতে যাচ্ছি, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরে এসে এই গ্রেটার ইভিল এন্ড লেসার ইভিল নিয়ে আমরা আরো আলোচনা করব, সঙ্গে থাকুন। আবার বলছি একটা জিনিস, যে এখানে কংগ্রেস একটা গোলানো ব্যাপার হয়ে গেছে, প্রবাবলি একটু আইডিওলজিক্যাল সমস্যা হয়ে গেছে, তাই জন্য একটু বেগতিক বকছে আর কি। কিন্তু আমি বলি, শুনুন, ধরুন কংগ্রেস, তোমার বলাটা আর একটু ধরিয়ে দিই, এটা তো সত্যিই তোমাদের দুর্নীতি আছে, এটা তো সত্যিই তোমাদের নেতাদেরকে জেলে পোরা হচ্ছে, এটা তো সত্যিই তোমাদের নেতাদের বাড়ি থেকে টাকা বের হচ্ছে, তোমাদের নেতাদের বান্ধবীদের বাড়ি থেকে কাটি কাটি টাকা বের হচ্ছে, এগুলো তো সত্যি। ধরুন এগুলো যেমন সত্যি আপনি বলছেন যে আমাদের নেতারা মানে দুর্নীতির যে অভিযোগ সেটা তো অন্যায় নয়, মিথ্যে রাস্তাটিতে যাচ্ছে। তুমি তো খার্গেজির বেটা মানে ছেলেও গেছিল, প্রিয়াঙ্ক খার্গে, সঞ্জয় রাও তো গেছে, দিল্লিতে আম আদমি পার্টির দুজন মন্ত্রী সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়া, দে আর অলসো ইন কাস্টডি। কাস্টডি থাকাই মানে সে দোষী প্রবাবলি, সেটা আমার যতটুকু সংবিধান বা নিয়ম বা আইন বুঝি ততটা বোধ হয় নয়। তাহলে তো খুনি অমিত শাহ খুনি থাকতে পারতেন, কারণ কি অমিত শাহ 2014 নির্বাচনের আগেও সিবিআই বলেছিল আমার কাছে এত প্রুফ আছে, মানুষকে বোঝানো যাবে, আমার গন্ডায় গন্ডায় টাকা বেরোচ্ছে, দলিল বেরোচ্ছে, এগুলো ঠিক আছে, এটা এটা মানুষের আমাদের মধ্যে বিব্রত হচ্ছে, এটা মানুষের আমাদের মধ্যে বিব্রত হচ্ছে, একেবারেই না, এটা মানুষের আমাদের মধ্যে লজ্জা, মানুষের আমাদের মধ্যে ছেড়ে দিন না, আসে প্লিজ, মানুষের আমাদের মধ্যে ছেড়ে দিন। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে দুর্নীতি নিয়ে, তা তো তার বিরুদ্ধে যে কমন এনকোয়ারি করছে তার যে মাথা, তিনি পার্লামেন্টে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী এক ইডি নে, ইফ ইউ রিমেম্বার কোর্ট এ লাস্ট সেশন, এক ইডি নে পুরা বিপক্ষ কো এক কর দিয়া, হু ইজ লিডিং দি বিপক্ষ, আমাদের 30 জনের বিরুদ্ধে এনকোয়ারি হলে 26 জনের বিরুদ্ধে এনকোয়ারি হচ্ছে, সিপিএম এর 4 জনের বিরুদ্ধে এনকোয়ারি হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে রাহুল গান্ধী, ন্যাশনাল হেরাল্ডে রাহুল গান্ধীকে হ্যারাস করা হচ্ছে বলে ডাকা হচ্ছে, যদি আপনি বলেন সঞ্জয় রাউতকে হ্যারাস করা হচ্ছে, যদি আপনি মনীষ সিসোদিয়াকে হ্যারাস করা হচ্ছে, তাহলে ভাই আমাদেরকেও যাদের ডাকা হচ্ছে তাদেরকেও হ্যারাস করা হচ্ছে, আর যদি তৃণমূল কংগ্রেসের যাদেরকে ডাকা হচ্ছে তারা চোর, তাহলে বাকি যতজনের নাম বললাম, যতজনের বিরুদ্ধে ইডি এনকোয়ারি করছে, ইনক্লুডিং থমাস আইজ্যাক, একটা তফাৎ আছে এখানে, একটা এটা তো ঘটনা না, ইজ ইট আ বেঞ্চমার্ক, আমরা বিশ্বাস করি। আবার আমি বলছি, এটা আমার আমাদের মানুষ আমাদের ভোটারের মধ্যে রাখি যে তারা কি বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি যে যদি আমাদের দলে থেকে কেউ দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে ইন্ডিভিজুয়াল হোক, কিন্তু সেটাকে যদি কেউ দুর্নীতি করে থাকে প্রমাণ, ভয়ঙ্কর কথা, সেটা কোর্টের ক্ষেত্রে গিয়ে প্রমাণ হোক। আপনি আমাকে যে প্রশ্নটা থেকে এলো সেই প্রশ্নটা নিয়ে আমাকে গুলিয়ে দিলেন, আপনি প্রাথমিক যে প্রশ্নটা করেছেন সেটা উত্তর দিয়ে দিন। ধরুন আমার দলের পলিসি মেকিং বডি অ্যাবসলুটলি ঠিক করবে যে 2024 আমাদের পোস্টপোল অ্যালায়েন্স কাদের সঙ্গে হবে, বিজেপির সঙ্গে হচ্ছে না, এটা ফার্স্ট ইয়ার 100-100 আমি এখানে বলে দিচ্ছি। কংগ্রেসকে আমরা জোট, কতটা কংগ্রেস পৌঁছবে, কতটা কংগ্রেস পাবে, বা কংগ্রেস বাদ দিয়ে অন্য কেউ হবে কিনা, এটাতে আমাদের কোনো অসুবিধা নেই, ন্যাচারালি হতেই হবে, এরা বলুক গ্রেটার এভিল লেসার এভিল, আমাদের সিঙ্গেল পয়েন্ট এভিল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে, একদম এই মুহূর্তে, এই মুহূর্তে একদম তাকে তাড়াতে হবে, কাল যদি কংগ্রেসের দাঙ্গা করে কংগ্রেসকে কংগ্রেসের বিরুদ্ধে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে ফ্যাসিস্ট শক্তি ভারতীয় জনতা পার্টিকে সরাতে হবে, এবং সেখানে কংগ্রেস হ্যাজ টু ডিসাইড যে বরাকর নদী পার করে চিত্তরঞ্জন আসানসোলে ঢুকে ওদের মুখটা কোন দিকে হবে, ওরা কি আমাদের দিকে আঙ্গুল তুলে আমাদের বিরোধিতা করবে, না আমাদের দিকে পেছন রেখে বিজেপির মুখোমুখি দাঁড়াবে, এটা ওরা ডিসাইড করতে পারছে না। থ্যাংক ইউ কোহিনূর, আমি বলি ভায়াবল অল্টারনেটিভ, আমি বলি, এবার তো বললে এবার সমস্যা হচ্ছে যে এবার একটু মানে এতক্ষণ নিজের কন্ট্রোলে বলছিলাম, এবার এই যে কংগ্রেসের এই কথাটা শুনে 341টা ব্লক আছে, আপনি আমি যদি রক্ত শুনুন এদের মানে এদের এর আজকে কেন শূন্য হয়েছে, 341টা ব্লক আছে, 341টা ব্লকে প্রতি ব্লকে গড়ে একটা করে কংগ্রেসের শহীদ বেদি, তার তলায় লেখা আছে সিপিএম এর দুষ্কৃতীদের দ্বারা হত, আর তার 200-300-400-500 মিটারের মধ্যে সিপিএম এর একটা শহীদ বেদি, তার তলায় লেখা আছে 70 দশকের কংগ্রেসের দ্বারা, কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা হত,
এরা বলছে এদের মিনিমাম বাড়িতে আয়নাটুকু নেই, শাসন আর বাড়িতে আয়নাটুকু নেই, ৩৪ বছরের শাসন ভালো ছিল, যেই ৩৪ বছরের শাসনে ধর্মতলা আছে, প্লিজ ধর্মতলা আছে, যেই ৩৪ বছরের শাসনে এদের নেত্রীকে ডাইনি তার ছেলেকে চোর বলেছে, কোথায় নেমে যেতে হয়, যাদের পরিবারের বাবা কাকারা মারা গেছে বলে ওইখানে সিমেন্ট দিয়ে শহীদ বেদি করেছেন, আজকে তারা শহীদ বেদিতে তারা লজ্জা করছে, বলতে লজ্জা লাগে না ৩৪ বছরের শাসন তারা করে করে মেরেছিল। আই রিপিট, জ্যোতিবাবু জ্যোতিবাবুকে জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল পাঠিয়েছে, তার মানে ২১শে জুলাই যে ঘটনা ঘটেছে, আনন্দমার্গী যে হত্যা হয়েছে, মরিচ ঝাপির যে ঘটনা ঘটেছে, সেইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এন্ডোর্স করে না, এটা খুব বাজে লজিক। মানে মানে আমি সৌজন্য একটা জিনিস, আমি কোনো লজিকই দিচ্ছি না, আমি বলছি এগুলো মানুষের প্রশ্ন, আপনার কাছে ক্লিয়ার যে আমরা বুদ্ধবাবুর বাড়িতে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমরা নন্দীগ্রাম, ঠিক আছে, নন্দীগ্রামের পর বুদ্ধবাবুর পাশে দাঁড়ানো যায়, বুদ্ধবাবুর কাছে যাওয়া যায়, বুদ্ধবাবুকে ফুল দেওয়া যায়, এটা হতে পারে, এই লজিকটা তাহলে খাচ্ছে না। নরেন্দ্র মোদীও গোদরার জন্য দায়ী, ঠিক তেমন ভাবে জ্যোতি বসুর সরকার ২১শে জুলাইয়ের জন্য দায়ী, বুদ্ধবাবুর সরকার নন্দীগ্রামের জন্য দায়ী, তাকে সৌজন্যের ফুল পাঠানো যেতে পারে, তার শারীরিক 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 তার শারীরিক অবস্থা, শারীরিক কুশল মঙ্গল জানা যেতেই পারে, কিন্তু তাকে ফুল দেওয়া মানে তার করা কাজগুলোকে এন্ডোর্স করা না। ২০০৪ যদি তাই হয়, এক মিনিট, যদি তাই হয়, কোহিনুর আমাকে বোঝান, যদি তাই হয় তাহলে এই আর কদিন পরেই পাটনাতে একটা কনক্লেভ হচ্ছে, যে কনক্লেভে আপনার কথার মতন ওই ২১শে জুলাইয়ের যে হোতা, সেই সিপিআইএম, সেই সিপিআইএর নেতারা সেই কনক্লেভে হাজির থাকবেন, আপনারাও হাজির থাকবেন, বিরোধী ঐক্যের কথা বলবেন, এটা কি করা? দেখুন, বিরোধী ঐক্য আমাকে বলছি যে ধরুন, মানে ওখানে আর কিছু, আমি 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 আবার বলছি, ধরুন যে জনতা পার্টি এককালে কংগ্রেসের বিরুদ্ধে ছিল, যারা ছিল তাদের যারা পুরো উত্তরসূরি, তারা কংগ্রেসের ওই গভর্নমেন্ট করেছে, কংগ্রেসের সঙ্গে গভর্নমেন্ট করেছে ১৯৯৮ ওই পিরিয়ড, ১৯৯৬ এর পিরিয়ডে, তারা তো বিরোধী ছিল, আই কে গুজরাল বেরিয়ে এসেছিল, আই কে গুজরাল তো কংগ্রেসের সাপোর্টে গভর্নমেন্ট হয়েছিল, লজিকটা কি? তো লজিকটা হচ্ছে সবসময় একটা রাজনৈতিক পরিবর্তন, তাহলে ওরা বিজেপি রাজনৈতিক পরিবর্তন, তাহলে আমাদের লজিক আমি প্রেজেন্ট সিচুয়েশনে বলছি, ওরা একটা রাজনৈতিক পরিবর্তনের জন্যই ওরা একসঙ্গে হচ্ছে, দুজনে দুজনে শহীদ বেদি, আমি আপত্তি করিনি, আপত্তি কোন জায়গাটা হচ্ছে যে আজকে সিপিএম কে পাশে রাখতে গিয়ে ৩৪ বছরকে গ্লোরিফাই করছে কংগ্রেস, সেটা কোনোদিন করা যায় না। আমার কথা বলে আমি কোহিনুরের কাছে আসব, একটা জিনিস কি হচ্ছে যে আমরা না যদি আমাদের বিষয়ের মধ্যে খানিকটা থাকার চেষ্টা করি আর এমন কোনো কথা না বলি যেটা আর একটা দিকে চলে যাবে, পারমানেন্ট রেভলিউশন, দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই সমস্ত করে ব্যাপারটাকে ভারী করার কোনো দরকার নেই। কোহিনুর, এই যে আমি যেটা বললাম যে এইটা কি একটা জোট তৈরি হওয়া আদৌ সম্ভব? আমি দেখুন, হলে কি সত্যি বিজেপি হারবে? না না, দেখুন বিজেপি হারার কথা এই মুহূর্তে ফর শিওর, কারণ কি আপনি জানেন ভোটের অঙ্কে ২০১৯ ভোটের অঙ্কে কোথায় ছিল? ৪০% পর্যন্ত এদের ভোট ছিল, ৩৭%, আমাদের তো ৪৮, প্রায় ৫০% ভোট আছে আমাদের এবছর, পশ্চিমবঙ্গের কথা বলছি মানে আমরা সরকার আছে, আমার যে জিনিসটা খুব পরিষ্কার, আমাদের এত ঘুরিয়ে, উনি তো জাতীয় দল নন, আমরা আন্তর্জাতিক দল নয়, সেই জন্য এবার ঘটনা হচ্ছে আমাদের জাতীয় খুব খুব পরিষ্কার যে জাতীয় দল যারা আছে তাদের একজনের শূন্য একজনের এক, আর যে আন্তর্জাতিক দল আছে সকাল ১০টায় জানে আন্তর্জাতিক, যারা আন্তর্জাতিক দল বড় দল সবচেয়ে দল তারাও জানে না সকালবেলা কটা এমএলএ আছে রাত্রিবেলা কটা এমএলএ থাকবে, তো ছেড়ে দিন, এই ব্যাপারে ডিসকাস করে লাভ নেই, আমরা খুব ক্লিয়ার, জলের মতো পরিষ্কার, আমরা বিজেপির বিরুদ্ধে, আমরা বিজেপির বিরুদ্ধে,
বিজেপি যে যে অস্ত্রগুলো অন্য রাজ্যে বিরোধীদের সঙ্গে ব্যবহার করছে অবিকল দাড়ি কমা সেমিকোলন ব্র্যাকেট মিশিয়ে আমাদের সঙ্গেও ব্যবহার করছে, যে যে ধমকি, যে যে কেন্দ্রীয় বাহিনী, যে যে কেন্দ্রীয় দল, সিবিআই, ইডি, যা কর্ণাটকে হয়েছে, যা কেরালায় হয়েছে, যা মহারাষ্ট্রে হয়েছে, তা আমাদের সঙ্গে হচ্ছে। 2021-এর আগে দল ভাঙানো, যা অন্যান্য রাজ্যে বিরোধীদের সঙ্গে হয়েছে, আমাদের হয়েছে। সহানুভূতি চাইছে কংগ্রেসের পক্ষ থেকে। আমরা তো বিজেপি বিরোধী, আদার্স হ্যাজ টু ডিসাইড দেয়ার, আদার্স হ্যাজ টু টেক দি কল, তারা কোন দিকে ফেস করতে চায়। সিপিআই যদি মনে আজকে খুব লজ্জার ব্যাপার একটা বলে দিই, মমতা ব্যানার্জি ইজ ইনভাইটেড, কর্ণাটকা সরি নে, পিনারাই বিজয়ন ইজ নট, উনি বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন একটু আগে, নয় সীতারাম ইচুরি আছে, চেরাবন্দা রাজু বলে একজন কবি ছিলেন, তার কবিতা অনুবাদ করা হয়েছিল, অনুবাদ করে একটা গান হয়েছিল, কোন দিক সাথী কোন দিক তুই কোন দিক বেছে নিবি বল, ওইটাই বলছো তুমি না। আমি বলছি সিপিএম এর সিপিএম সিপিএম এর সমস্যাটা এখন হয়ে গেছে, সিপিএম কংগ্রেস সাথে জোট আসছে। সিপিএম এককালে ওই সলিল চৌধুরীর সুরে লেজ বলেছিল, পথে এবার নামো সাথী, পথে হবে পথছে না। এবং গোটাকে আপনি যেরকম প্রশ্ন করলেন এই নীতিশ কুমারকে নিয়ে, কেরালাকে নিয়ে, আজকে একই সলিল চৌধুরীর গান হচ্ছে, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। তাই ওদের কলটা নিতে হবে, কার দিকে আছে।